বিশ্বনবীর কন্যা হইয়া দিন ভিতরে আলীর মতো স্বামীর জন্য মাথার পাশে পানির পেলা হাতে করে দাঁড়িয়ে থর থর করে কাঁপছে। এমনি ভাবে শুভে সাদেরকে তরুণ নিয়ে গিয়েছে, মুয়াজ্জিন মিনার চূড়ে আজান দিয়েছেন, আস-সালাতু খায়রুন মিনান নাওম। হযরত আলী একটা শর্তের বিনিময়ে তোমাকে ক্ষমা করে দিবারি। কি শর্ত? তুমি যদি ওয়াদা করো কথা দাও, জীবন গেলে কোনোদিন পিতার সঙ্গে ঘটনাটা বলবা না। হযরতে ফাতেমা সঙ্গে সঙ্গে কথা করলেন, কথা দিলেন। হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহাহু বললেন, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, হাত থেকে পানি নিয়ে পানি পান করলেন, এবার ওযু করে ফজরের নামাজ আদায় করলেন। আল্লাহ পাকের কুদরতি পেয়ে সাজদায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকিয়ে বলেন, ও রাব্বুল আলামিন, বিশ্বনবী আপনার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিবির জন্য স্বামীর দোয়া দিতে যায় না। আপনি তো বলেছেন হযরতে ফাতেমা জান্নাতি একজন মহিলা, আমি আমার আজকে আমার বিবির বিশ্বনবীর কন্যা হওয়ার পর আমি দীর্ঘকাল আলীর মতো স্বামীর জন্য যা করেছে আমার কলিজাটা শীতল হয়ে গিয়েছে আল্লাহ আল্লাহ গো, তাই আমি স্বামী হইয়া আমার বিবির জন্য আবেদন করছি, আপনি আমার বিবিকে সাইয়্যিদাতুন নিসাইয়া আলী জান্নাত বানিয়ে দিন, অর্থাৎ যিনি হবে জান্নাতি সমস্ত মনিদের সর্দার নিয়ে আমার বিবি হযরতে ফাতেমাকে সর্দার বানিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের দরবারে তা মঞ্জুর হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা আমার বলার কারণ হলো, দেখেন সেই ফাতেমাকে যেদিন কবরস্থ করা হয়, কবর খনন করা শেষ হয়ে গেছে, হ্যাঁ, হযরতে নবী পাকের একজন প্রিয় সাহাবী হযরত আবু যর গেলেন কবরের পাশে, যায় বলতেছেন, এক কবর তোমার নিকট এমন একজন ব্যক্তি মৃতদেহ কবরস্থ করতে যাচ্ছি, যিনি নাকি জান্নাতি রমণীর সর্দার, নিয়ে হযরতে ফাতেমা কবর থেকে কোনো আওয়াজ আসে না। পুনরায় ডাকিয়ে বলেন, হে কবর তোমার নিকট এমন একজন ব্যক্তির মৃতদেহ কবরস্থ করতে যাচ্ছি, তুমি কিন্তু তার সঙ্গে ভালো ব্যবহার করিও, ইনি হলো সাহাবী আলী জান্না, যারা হবে জান্নাতি যুবকদের সর্দার ইমাম হাসান হোসেনের মাতা হযরতে ফাতেমা। কবর থেকে কোনো আওয়াজ আসে না। তৃতীয়বার ডাকিয়ে বলেন, আসাদিল্লাহ القادر الله رب العالمين دنيا الزمين تك আল্লাহ বাগ বানিয়ে বেদিন বেইমান কাফেরদেরকে উৎখাত করার জন্য নাকি পাঠিয়েছেন সেই আলী কারামাল্লাহু ওয়াজহাহু রব্বানী জীবন সঙ্গিনী ফাতেমা, তার সঙ্গে ভালো ব্যবহার করিও। এবার কবর থেকে কোনো জবাব বলি আসে না। চতুর্থবার ডাকিয়ে বলল, কবর খবর বুঝি রাখো, এই মুহূর্তে তোমার নিকট এমন একজন ব্যক্তির মৃতদেহ কবরস্থ করতে যাচ্ছি, যিনি নাকি বিশ্বনবীর কলিজার চোখটা সন্তান, শুধু সন্তানই না তার শরীরের একটা অংশ। খবর হে, তুমি হযরতে ফাতেমার সঙ্গে ভালো ব্যবহার করিও। বন্ধুরা আমার, মা বোনেরা আমার, সঙ্গে সঙ্গে কবর থেকে হযরতে আবু যর গফারীকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেন, হে আবু যর গফারী, জেনে রাখো, কে গো জগত জননী সাইয়্যিদাতুন নিসাইয়া আলী জান্না, কে গো ইমাম হাসান হোসেনের মাতা, কে গো শেরে আলী ওয়ার্দানী জীবন সঙ্গিনী, কে গো বিশ্বনবীর কন্যা,
আমির কবর ওই সমস্ত কোনদিন দেখি না বিবেচনা করি না আবু যর গফারি হে যাকে তোমরা আমার নিকট কবরস্থ করতে যাচ্ছ আমি নজর করে তাকিয়ে রইলাম দুনিয়ার জমিন থেকে সঙ্গে কি নিয়ে আসতেছে হে আবু যর গফারি জেনে রাখো সে যেই হই হোক না কেন যদি দুনিয়ার জমিন থেকে সঙ্গে ইবাদত কামল নিয়ে আসতে পারে আমি কবর তার বন্ধু বলিয়া সঙ্গে সঙ্গে জান্নাতের টুকরায় পরিণত হয়ে যাব হে আবু যর গফারি জেনে রাখো আর সে যেই হোক না কেন যদি দুনিয়ার জমিন থেকে সঙ্গে ইবাদত কামল নিয়ে আসতে না পারে তাহলে আমি কবর সঙ্গে সঙ্গে তার দুশমন হইয়া চতুর্দিক থেকে এমনি ভাবে চাপা দিয়ে ফেলবো রসুল বলেছেন এমনিভাবে দৃষ্টান্ত দিয়ে দেখেছেন একটা হাত অপরটা হাতের ভিতরে ঢুকে যাবে প্রিয় উপস্থিতি সেই ফাতেমার স্বামী দিদি হ্যাঁ এই জবাব আসে যে একমাত্র ইমান হলো আমি আল্লাহর কাছে সম্পদ সেই ইমান নামক দৌড় আপনি আমি অর্জন করা প্রয়োজন আছে না আমরা কীভাবে করবো রসুলের অনুসরণ অনুকরণ করতে হবে অনুকরণ করতে হবে যদি না করি তাহলে সেই সেই মালাকুল মৌতের যে যন্ত্রণা এর থেকেই তো হ্যাঁ যেই দিন মালাকুল মৌত ও না যে আগে দরকার বেদিন বেদিন কাফেরদের রুহটাকে কবজ করবে হ্যাঁ আল্লাহ পাক বলেছেন যে যে সজোরে টানিয়াওয়ালা ফেরেশতা ভিতরে হাতটা ঢুকাই দেয়া সেই আত্মাটার নিচে দিয়ে আঙুলগুলো ঢুকিয়ে এমন চোখটাকে একটা টান দিবেন আপনার ওই রোগের সঙ্গে আতের সঙ্গে চাকরার সঙ্গে চতরণ করবেন সম্পর্ক আছে সব কিছু ছিন্ন বিচ্ছিন্ন করে যখন আপনার আমার রুমটাকে বের করে আনা হবে তখন বুঝতে পারবেন যে মালাকুল মৌতের মৃত্যুর যন্ত্রণা কাকে বলে সেই মালাকুল মৌতের হাত থেকে যদি রক্ষা করতে চাই ইমান নামক দৌলত আমাদের অর্জন করতে হবে আদায় মরদে চাষতে গাহে তোর রসে সুলাইমান দাঁড়িয়েছে এমন সময় এক ব্যক্তি আইসা কাঁপতেছেন হুজুর বলেন হে ভাই তুমি এরকম কাঁপতেছো কেন ওই লোকটা কান্নাকাটি শুরু করে দিলেন গোড়াগুড়ি করে কাঁপতেছ আল্লাহ নবী গো আমি খালি করে আমার ঘরের মধ্যে ছিলাম বলে হঠাৎ করে নজর করে তাকে দিকে আমার দরজার পাশে এমন এক বিশাল ব্যক্তি আমার এক বিশাল ব্যক্তি দাঁড়িয়ে আছে পা জমিয়ে মাথা আসমানের দিকে গোটা পরিটা ও পাহাড়ের মতো বড় চক্ষুগুলো আগুনের দিক করে হুজুর গো আমার দিকে তো একটা মটকানি চামড়ি দিয়েছে গো হুজুর সঙ্গে সঙ্গে আমার শরীরে একটা কম্পন এসে গেছে হুজুর গো আমি দুনিয়ার জিন্দিগিতে এরকম বিকট মানুষ তো আর কোনোদিন কোথাও দেখি নাই হুজুর আমার মন সাক্ষী দেয় গো হুজুর এই মানুষটা মানে মালাকুল মৌত ছাড়া আর কেউ নাই হুজুর কি উপস্থিতি এই মালাকুল মৌতের সম্মুখীন আমাদের হতে হবে না রসুলের যখন বিভিন্ন সিমটম দেখাচ্ছে যে মালাকুল মৌত আজকে রুহটা কবজ করবে আল্লাহ রসুল এই সিমটম দেখে এমন অস্থির হয়ে গেছেন চাদর গায়ে দিয়ে শুয়ে আসিলেন হজরত আয়েশা বলেন খেস্তা সাহেব আল্লাহ নবী চাদরের ভিতরে হাত পা কামড়ে ফেলে মোড়াই দিয়েছে আমি যে চাদর ফাড়া যখন আল্লাহ নবীর শরীর দিকে সরাম হজরত আয়েশা বলেন হে পৃথিবীর মানুষেরা আমি আশ্চর্য হয়ে গেলাম আল্লাহ নবী তিনি তো মাসুম তিনি বেগুনা আল্লাহর পরে তার সম্মান আল্লাহর পরে তার মর্যাদা দুনিয়ার কারোর সাথে তার কোনো তুলনা হয় না তার মনে হয় মৃত্যুর যন্ত্রণা শাখা শুরু হয়ে গেছে আরে আল্লাহ নবীর যদি এরকম অবস্থা হয় আমি আয়েশার মৃত্যু জানি কি অবস্থা হয় হযরত আয়েশা বলেন আমি যেই মাত্র আল্লাহ নবীর শরীর থেকে চাদর কানা সরলাম আমি নজর করে তাকিয়ে দেখি আল্লাহ নবীর মাথা আমার থেকে পা আমার পর্যন্ত শরীরের এমন কোনো পশম নাই যে জায়গা দিয়ে আল্লাহ নবীর শরীর থেকে ঘাম বের হয় নাই কি অবস্থা আল্লাহ নবী সেই মৃত্যুর যন্ত্রণা থেকে রেহাই পাইনি আপনি আমিও পাবো না এই জন্য সে ইমান আমার দৌলত আমাদের অর্জন করতে হবে আহারে কবর সবচেয়ে অসহায় জগৎ হলো কবর সেই কবরে আমাদের থাকতে হবে দেখেন হযরত ঈসা রুহুল্লাহ একদিন বাইতুল মুকাদ্দাসে বসা একদল ইহুদি তারা যায় বলতেছেন হ্যাঁ আল্লাহ নবী গো
আপনি নাকি মানুষকে মরা মানুষকে জিন্দা করতে পারেন কয়ে হ্যাঁ পারি কয়ে তাহলে আমাদের সঙ্গে একটু চলেন নূহ আলাইহিস সালামের পুত্র শামের কবরের পাশে তাকে কোন কবর থেকে বের করে আমাদেরকে দেখাবেন কয়ে দেখাই দিই কি আমরা কয়ে দেখাই দিই শুধু আমি না আমরা সকলে আপনার কালবা করে মুসলমান হয়ে যাই বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেন কথা সত্য কথা সত্য কয়ে তাহলে চলো ভাইরা মা বাইতুল মুকাদ্দাস থেকে দক্ষিণ দিকে রওনা হয়ে গিয়েছেন কিতাব আসছে ওই 84 মাইল যাওয়ার পর ওই জান্নাত নামক একটা শহর ওই শহরে আপনার আমার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কবর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ওখানে কবর কবরটা হলো 40 হাত লম্বা আর কবরটা হীরা মণিমুক্তা সাদা পাথর দিয়ে তৈরি করছেন জন্ম জন্ম করতেছেন আর এটা দুনিয়ার কেউ তৈরি করে নাই তৈরি করছেন ফেরেশতারা সুবহানাল্লাহ কখন এই নমরূদ যখন বিশাল অগ্নিকুণ্ড তৈরি করে এই অগ্নিতে হযরত ইব্রাহিমকে নিক্ষেপ করেছেন 40 দিন অবস্থান করেছিলেন আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে ঈমান রেখে 40 দিন অগ্নিতে থাকার কারণে আল্লাহ বা ফেরেশতাদের মাধ্যমে ওই জাহান্নাম নামক শহরে আপনার আমার পিতার মাজার তৈরি করেছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহর প্রতি আল্লাহ নবীর কতটুকু বিশ্বাস ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দেখেন আগুনের কাছে যাওয়া যায় না কিতাবে লেখে আগুনের বরাবর উপর দিয়া কোনো পাখি যদি আসা যাওয়া করতো ওখানে দেখা পাখিটা ঠুঙ্গায় যেত জেলা যেত কাছে যাইতে পারবা এবার পরামর্শ নিলেন চরম গাছ বেঁধে চরম গাছে ঘুরাইয়া আল্লাহ নবীকে অগ্নিতে ফেলবেন তো চরম গাছ শূন্য উঠায় ফেলছেন এমন সময় জিব্রিল আমিনকে পাঠাইলেন আল্লাহ পাক পরীক্ষা নেওয়ার জন্য জিব্রিল আমিন এসে মায়া কান্না করতেছেন হে বন্ধু ইব্রাহিম একজন বেদিন বেঈমান কাফের বিশাল অগ্নিকুণ্ড তৈরি করে আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে সার করে দিবে এটা আমার এত শক্তি এত ক্ষমতা করবে আমি এটা সহ্য করে নিতে পারছি না আপনি হে বন্ধু ইব্রাহিম আপনি শুধু আমার কাছে একটু সাহায্য চান এই মুহূর্তে তার অগ্নিকুণ্ড দলবল বাহিনী সহ সব কিছু যদি সার করে দিবে